সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো অশুভ শক্তিকে সরকার প্রতিহত করবে। দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠে মহানবমী পূজা পরিদর্শন করতে গিয়ে তিনি এইসব কথা বলেন। সড়ক ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সবসময় অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে সচেষ্ট। ইউপি নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি সারা দেশে দাঙ্গা বাঁধাতে চাইছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমরা যে কোনো মূল্যে এই সাম্প্রদায়িক অপশক্তি, এই পূজা চলাকালীন যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, এদের বিরুদ্ধে আমরা কঠিন কঠোর অবস্থানে থাকব এবং এদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব।